हाई एवरीवन, आमी सोहेल आपनादेर सबाइके स्वागत करछि आमार यूट्यूब चैनल मल्लिक बार्ड। तो ईद मुबारक टू अल, सबाइके ईद मुबारक। तो आजकेर भिडियो जारो करेछिलो ककटेल आर लाभबार्ड सेल्सेर भिडियो छिलो। तो एर आगे अनेकेई सेल्स भिडियो बोलेछे बा अनेकेई बोलेछे चीप प्राइस चीप प्राइस। तो ओई अनेकेई एमन होच्छे जे थंबनेलटा देखे चीप प्राइसेर मध्ये ढुकछे, बाट सेई जायगाय चीप प्राइस थाकछे ना, प्राइसटा इनक्रीज ही थाकछे बा प्राइसटा बेशी थाकछे। तो अनेकेई सेई जायगाय बिरक्त बोध होच्छे बा অনেকেই সেই জিনিসটা আমাকে ফোনও কল করছে, দাদা বলছে যে আমরা এরকম দেখছি চিপ প্রাইস, অনেকেই বলছে কিন্তু চিপ প্রাইস তো কেউই দিচ্ছে না। তো আমি একটা চেষ্টা করলাম চিপ প্রাইস একটা ভিডিও আনার, ককটেল আর লাভবার্ড সেলসের ভিডিও আছে, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। আর প্রাইসটা অনেকটাই কম আছে মার্কেটের তুলনায়, বা এখন যে দামে যাচ্ছে তার থেকে মার্কেটের তুলনায় অনেকটাই কম প্রাইসের মধ্যে আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে দেখাই আমাদের কাছে আজকে কী কী আছে। তো আমার কাছে আজকে আছে তিনটে লাভবার্ড আছে, তার মধ্যে একটা ইয়েলো ফিশার ফিশার আর রোজি আপার লাইন, এই তিনটে আছে। এই তিনটে প্রাইস আমি বলছি, এই তিনটের প্রাইস আছে তোমার, যদি একটা একটা করে কেউ নেয় আলাদা আলাদা তাহলে 700 করে, আর যদি কেউ সবকটা নেয় টোটাল তাহলে টোটালটার দাম পড়বে 2000 টাকা। আর আছে ককটেল, হ্যান্ড টাইম ককটেল আছে, এই মুহূর্তে আমাদের কাছে 40 পিস ককটেল আছে, তার মধ্যে দেখতেই পাচ্ছ ককটেলটা খুবই সুন্দর ককটেল, এটা লটিনো পালের মধ্যে আছে ককটেলটা। তো যেটা বলার ককটেল আমাদের কাছে এই মুহূর্তে 40 পিস আছে, তার মধ্যে 30 থেকে 35 পিস সেলস, একদম ছোটো বাচ্চাও আছে, একদিনের বাচ্চা থেকে শুরু করে দুদিনের বাচ্চা, চার মাসের বাচ্চা অবধি, সাড়ে চার মাস প্লাস অবধি বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তোমরা যেটা চাও নিতে পারো। একটু তোমাদেরকে বা কোয়ালিটি সম্বন্ধে বলে দিই, কোয়ালিটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখে নাও পাখিটা কত সুন্দর কোয়ালিটি কোয়ালিটি আছে। আরও আমার পেছনে কিছু পাখি রয়েছে, এই ওপরে কিছু আছে, সাইডে কিছু আছে, সবই আর কি ছাড়া আছে। তো এবার প্রাইসটা বলে দিই, প্রাইসটা হচ্ছে কি যে 1125 পার পিস, 1125 করে আমরা সেলস করছি। তোমরা যাদের তোমাদের যাদের দরকার তোমরা আমার নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, ফোন করে নিতে পারো। আমাদের লোকেশন হচ্ছে শ্যামনগর ক্ষুদিরাম মোড়, আমাকে ফোন করে নিও ডাইরেক্ট, কীভাবে আসতে হবে আমি তোমাদেরকে ফোনে ভালো করে বলে দেবো। তো আরেকটা ছোট্ট কথা বলার আছে, যে যারা নতুন স্টার্টিং করছো বা যারা নতুন নিউ কামার আছো, যারা ককটেল নিয়ে কাজ করতে চাও বা ককটেলের বিট নিতে চাও বা ভালো ককটেল রাখতে চাও, অবশ্যই তাদেরকে বলবো তোমরা নিতে পারো, খুবই সুন্দর ককটেল। আর যারা হ্যান্ড টেম করতে চাও ককটেল, তো বলে রাখি এগুলো তো প্রথম থেকেই হ্যান্ড টেম করা আছে, কোনো অসুবিধা নেই। ওকে একটু খাইয়ে দিই, খুব জ্বালাতন করছে ও সেই থেকে। তো দেখতে পাচ্ছ এত জ্বালাতন করে না, খাওয়ানো যায় না, বুড়িয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমি ওদেরকে এক এক করে খাইয়ে দেবো, দেখতেই পাচ্ছ সব হ্যান্ড টেম, আর কোয়ালিটি শুনলো খুব সুন্দর। যে মেসেজটা তোমাদেরকে দেওয়ার যে চিপ প্রাইসে আনার একটাই কারণ, আমি বলবো একটুখানি যারা পাইকার আছো তাদেরকে বলবো, তোমরা যদি একটুখানি নাই নাও তো ভালোই হয়, কেননা যারা নিউ কামার যারা নতুন শুরু করতে চাইছো তাদের জন্যই আর কি বিশেষ করে আনা, যারা তারা একটু কম প্রাইসের মধ্যে তারাও পেতে পারে, যাতে তাদেরও ককটেল বিট তারা নিতে পারে, তো তাদের জন্যই বিশেষ করে আনা। তোমরা যারা নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ঈদ আশা করবো তোমাদের সকলে ঈদ ভালো কাটুক, আর ঈদের অনেক কৃতি শুভেচ্ছা রইল, ঈদটা ভালো করে কাটুক। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ নিজে ভালো থাকো আর নিজের পাখিটাকে সুস্থ রাখো। নমস্কার।